সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো যেমনভাবেই আছো না কেন ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুশি থেকো, যেটা সবচেয়ে বেশি জরুরি জিনিস, যেটা হচ্ছে টাকা পয়সা ধন দৌলত বাড়ি কোনো কিছু দিয়ে কিনতে পাওয়া যায় না। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো, সবাই খুশিতে থেকো। আজকে সকালে বানাচ্ছি পরোটা। ব্যাস, পরোটা কটা আমার ভাজা হয়েই গেছে, এবারে ওকে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে চলো গিয়ে স্কুলের জন্য গাড়িতে তুলে দিয়ে আসি। এখন তো গাড়ি নিয়ে যেতে চাবে না, বলবে দুই দিন যায় দুই দিন যায় না, তো আমি কে ফায়দা। ওর বাবা যে বাড়িতে থাকে, কাজ করে বাড়িতে থাকে, লেট করেছে, সে মানুষ হয় তো লেট করেছে, আবার একটা উল্টে গেছে। ব্যাস, একটা অনেক বড় ডিউটি পালন হয়ে গেল, এবারে ঘরে এসে চাটা বানিয়ে নিলাম আর তার সাথে এই যে গরম গরম পরোটা। চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টটা সেরে নিয়ে ঘরের কাজে লেগে পড়েছি বন্ধুরা। তো আজকে মনে হলো একটু ঘরটা ঝাড়ি। দেখো, সে দুর্গা পুজোর আগে আগে তো ঝেড়ে নিয়েছিলাম, অনেক ঝুল হয়েছিল, সেগুলো এই কয়েকদিনের মতো আবারও চলে এসছে। তো ভাবছি চলো ঝাড়ু দেওয়ার আগে ঘরটাই আগে ছেড়ে নিই, নাহলে পরে আবার নোংরা হবে। তো বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিই। এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বলতে এই যে বালিশগুলোকে ঠিকঠাক করে রাখলাম এক সাইড করে গুছিয়ে, আর তারপরে দেখো উঠলেই পরে আবারও এটাকে ঠিকঠাক করে নিতে হয়, নাহলে রিঙ্কলস পড়ে যায় বিছানায়। তো আজকে ওর ইচ্ছে হয়েছে যে খাসির মাংস খাবে, ওর পাঁঠার মাংস খাবে বা খাসির মাংস, তো খাসির মাংস নিয়ে এসছে। খাসিটাই অবশ্য বেশি ভালো লাগে খেতে, তো যাই হোক সেটাই আনতে গেছিলো। তো এখানটাও মশলা টশলা সব রেডি করে নিল। তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, রান্নাবান্না করার আগে একবার সাফ করে নিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, তারপরে আবার রান্নাবান্নার পর তো আর একবার সাফ করতেই হবে। তো গুছিয়ে নিচ্ছি, একটু সকালবেলা ব্রেকফাস্ট তাড়াহুড়োতে বানা হয়, তাড়াহুড়ো করে বানানো হয়, সেজন্য একদম মানে কোথাকার জিনিস কোথায় রেখে দিই তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন ভাবছি চলো সুন্দর করে গুছিয়ে নিই, তারপর পরিষ্কার করবো। কৌটো কৌটি যা যা আছে ওগুলো, কৌটোর ঢাকনাগুলো একটু ধুলো ধুলো হয়েছিলো, ওগুলো মুছে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম এক সাইড করে, তারপরে ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে মুছে নিলাম আর কি। তো এদিকে আবার কাজ করছিলাম, মাসি বললো যে ডাস্টবিন হলে আসছে, তো দৌড়াচ্ছি এখন ডাস্টবিন নিয়ে নিচে, এটা দিয়ে আসবো, ওদিকে আবার নিচে ডাস্টবিনটা ধুয়ে নিয়ে আসবো। ওই দেখো নিচে নামতে নামতে কতটা দূর চলে গেছে, আসলে একটা কাজ সারছিলাম সেটা সারা হলো, তারপরে হাত টাত ধুয়ে এই যে আর ওইদিকে ব্যালকনির ওইদিকে একটু আবর্জনা ছিল কাগজপত্র আর কি টুকরা টুকরি, ওগুলো নিয়ে ডাস্টবিনে নিয়ে নিলাম, তারপরে ছুটে ছুটে আস্তে আস্তে ওই দেখো অনেকটাই চলে এসছে। তো কোনো ব্যাপার না, বেশি দূরও যায়নি, তো বেশ ভালোই হয়েছে কলপাটটা এখানটায় হয়ে যেন, তো জেঠিমাদের এখানটা একদম ডাস্টবিনটা ধুয়ে হাত পা ধুয়ে তারপরে যেতে পারি। ডাস্টবিনটা দেওয়ার পর একটু হাত পাগুলো ধুতে ইচ্ছে করে ঘর যাওয়ার আগে, তো এটা হয়ে খুব ভালো হয়েছে। ডাস্টবিন একদম ধুয়ে নিয়ে আসলাম, এখন গিয়ে বাকিগুলো আর একটু পরিষ্কার করে
মাছ কাপড় ধুচ্ছে। সকালবেলা বাসন টাসন গেছে এসে এগুলো ধোয়া বাকি আছে। কিচেনটা আমার যেহেতু খুবই ছোট এখানটায় না, মানে কাজ করি একা একা, দুজন ঢুকলে অসুবিধা লাগে, তো ট্রাইপডটা একটা মানুষের মতোই, ওটাকেও দাঁড় করানোর জন্য একটা জায়গা লাগে, তো সেই জন্য আর কি এখানটায় বেশি কিছু শ্যুট করিই না আমি। রান্নাবান্না বলো বা এই ঘরের কোনো কাজ গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, এগুলো বেশি শ্যুট করিই না। তো আজকে মনে হলো চলো আজকে একটুখানি করি, তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যে কী বলে এটা তেজপাতার যে প্যাকেটটা ছিল, ব্যাগটা ছিল, ওটাকে আমি এই সাইডে এনে রাখলাম, কারণ এদিকেই সব ব্যাগগুলো আছে, ওই ব্যাগটা বড় ব্যাগটার মধ্যে যত প্লাস্টিকগুলো আছে, কারণ ডাস্টবিনে রাখতে হয় প্রত্যেক দিন একটা একটা করে, তো সেই জন্য ওখানে প্লাস্টিকগুলো সব জমিয়ে জমিয়ে রাখি। আর সেই দিকেই আর কি সব ব্যাগগুলো থাকলো, দেখতে ভালো লাগছে এখন, আর একটা দিক ফাঁকা লাগছে, মানে দুই দিকে দুটো ব্যাগ ভালো লাগছিলো না। কাণ্ড দেখেছ, ভেবেছিলাম হাফ ডে মানে আরেকটু লেট করেই হবে ছুটি, তো এত তাড়াতাড়ি যে ছুটি হবে সেটা ভাবিনি, তো কাজ করছিলাম এক ধ্যানেই, এত তাড়াতাড়ি চলে এসছে, এখন ও এসে একটু অভিমান করছে, যাওনি কেন তোমরা আনতে, আমি ওয়েট করছিলাম, তো সরি বলে দিলাম, তো তারপরে একটুখানি শান্ত হলো। আসলে মানে কি বলবো, আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আজকে ছুটি হবে, তো যাক কোনো ব্যাপার না, এদিকে রোজ যাওয়া আসা করতে করতে তো ওর একটা মানে সাহস হয়েও গেছে, একটু পরিচিতি হয়েও গেছে, আর তাছাড়া রোজই তো নিয়েই আসি, আজকের দিনটা মিস্টেক হয়ে গেল, কোনো ব্যাপার না, যেহেতু আজকে হাফ ডে ছিল যে জন্য এই ঘটনাটা ঘটলো। তো অবশ্য বেশি দূর না আর কি, পাশ মানে ঘর থেকে আমাদের রুম থেকে বেশি দূর তা নয়, পাশেই। আর এখানটা শোনো, পাপার জন্য যে ভাত রেডি করলাম, তো পান্তা ভাত রেডি করেছি, এখানটা হচ্ছে তেল লবণ পেঁয়াজ কেটে দিলাম, আর এদিকটা একটুখানি শুকনো মাছ করছি, তলাটা আজকে পুরো পরিষ্কার করে নিয়েছি, নিচে পড়লেও কোনো ব্যাপার না। ভালো করে পোড়া হয়ে গেছে, উপরে ছিলকাটাকে তুলে পরিষ্কার করে দিয়ে দেবো, একটুখানি তেল দেবো উপর থেকে, ব্যাস হয়ে যাবে। তো এই যে ভাতটা এখন মেখে নিচ্ছি, মশাই বলছেন খাইয়ে দাও, চলো ওকে খাইয়ে দিই, ভাত একদম রেডি। আমার না সবজি ভাতের থেকে এই যে এরকম বেশি শান্তি হয় খেয়ে, ভালো লাগবে না, এটা একটা আলাদা মজা, যারা খায় তারা জানে, পান্তা ভাত শুনো ভীষণ পছন্দ করে, চলো খাইয়ে দিই, পরে আসছি। ও বলছে ও স্নান করবে, তো যে জন্য আমি বাথরুমটা দখল না করে ভাবছি যে কাপড়গুলো চলো তাহলে এখানটাই ভিজিয়ে নিই, একটা বালতিতে করে জল তোলার জন্য দিয়েছি, জলটা এখানে ঢেলে দিয়ে কাপড়গুলো এক একে ভিজিয়ে দেবো, বাইরে তো বেসিন আছে, হাতটা ওখানে ধুয়ে নিলেই হবে,
কাপড়গুলো আজকে ভিজিয়ে দেই, প্রচুর কাপড় জমেছে কালকের কিছু আজকের দুদিনকের মিলে একদম প্রচুর জামা কাপড় হয়ে গেছে। বিছানার চাদরটাও যেহেতু তুলে দিয়েছিলাম সেটাও আছে। তো ওদেরকে খাইয়ে দাইয়ে এটুকুটা সব মুছে নিলাম, বাসনগুলো ধোয়া বাকি আছে। রান্নাঘরটা পুরো ক্লিন করে দিয়েছি, সব ঘরগুলোই ক্লিন করা হয়ে গেছে, শুধু মোছা বাকি, ওগুলো পরে মুছবো কারণ এডিট করা বাকি আছে। অনেকের টাইম হয়ে গেল 12:21, আর রান্নাঘরটাও পরিষ্কার একদম ক্লিন করে নিয়েছি, তাহলে ওর কাজ করতে ভালো লাগবে আর কি, সুবিধা হবে। আর গ্যাসের যে ওই যে চুলার যে উপরের অংশগুলো ওগুলো ধোয়ার জন্য রেখেছি, ওগুলো ধুয়ে তারপরে দেই সেট করে, ও মাংসটা বানাক পরে আমি ভাতটা করে নেব কাজগুলো সব কমপ্লিট করে। তো কিছু কাপড় তো ভিজিয়ে দিলাম, আরও কিছু কাপড় জায়গাই হচ্ছে না, তো স্নান হয়ে গেলে তার একটা বালতিতে ভিজিয়ে দেবো। তো স্নান করছে বলে ভাবলাম চলো স্নান করবে, আমি বাইরেই ভিজিয়ে নিই, একটুখানি বাইরে দরজার বাইরে বের করে ভিজিয়ে নিলাম। আরও কিছু কাপড় আছে ওগুলো আমি ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে আগে ওই গ্যাসের চুলাগুলো লাগিয়ে দিই। শোনো আজকে তাড়াতাড়ি চলে এসছে, 11:30টাতেই আজকে হাফ ডে ছিল। তোর স্নান করা হয়ে গেছে, তো ভাবলাম চলো বাকি কাপড়গুলোও ভিজিয়ে দেই, তখন হয়নি আর কি, আর এক বালতি লাগবে, ওই বালতিতে ধরবে না সব কাপড়, যে জন্য আর একটা বালতিতে সার্ফ গুলিয়ে ভিজিয়ে দিলাম। দু বালতি মতো কাপড় ভিজিয়ে দিয়ে চলে এসেছি এখন বাসনগুলো ধুতে। তো বাসনগুলো ধোয়ার আগে ওই যে ও আবার ওদিকে মাংসটা বসিয়ে দেবে, তো যে জন্য মাংসটা আগে ধুয়ে দিই ওকে, ও রান্নাটা বসিয়ে দিক, পরে আস্তে আস্তে বাকি বাসনগুলো আমি ধুয়ে নিই। তো বলছে আজকের মাংসটা ও বানাবে, তো বানাক, ওর হাতে মাংস খেতে বেশ ভালোই লাগে। আর রান্নাঘরটা তো পরিষ্কার করে দিলাম, ওর বানাতেও ভালো লাগবে, রান্নাঘরে পরিষ্কার থাকলে আর কি রান্না করতে কাজ করতে ভালো লাগে রান্নাঘরে। তো যাই হোক, এবারে এই যে আমি বাকি বাসনগুলো চলো ঝটপট করে মেজে নিই। আর ভাবলাম ওদিকে আমি ডেকচিটাও বসিয়ে দেই, জলটা বসিয়ে দেই, আবার কিছু বাসন মেজে জলটা যখন গরম হয়ে গেল আবার চাল ধুয়ে গিয়ে চালও বসিয়ে দিলাম, মানে ভাত মাংস দুটো একসঙ্গেই হয়ে যাবে, তাহলে খিদে পেলে খেতেও পারবে এখন, এই আর কি। কখন আমার কাজ কমপ্লিট হবে তারপরে ভাত বানাবো, ও রান্নাঘর থেকে বের হবে তখন ভাত বানাবো, এই না করে ভাতটা ওদিকে বসিয়েই দিলাম, ওদিকে মাংস হতে থাক, ওদিকে ভাতও হতে থাকবে, যখন হয়ে যাবে গিয়ে মাঠটা ছেঁকে নেবো, ব্যাস হয়ে যাবে। এদিকে আমার বাসনও ধোয়া হয়ে গেল, সাথে সাথে ওদিকে আমার ভাতটাও হয়ে গেল, একসাথে দুটো কাজই হয়ে গেল। আর ওই দেখো কাজ করতে করতে বারবার কাজ করি, হাতে জল ওই নাইটির মধ্যে মুছতে মুছতে নাইটিটা ভিজে অবস্থা শেষ। তো যাই হোক, চান তো করবোই, চিন্তা নেই। তো চলো, জল গরম হয়ে গেছে, এবারে চালটা ধুয়ে বসিয়ে দিই। তো ওদিকটা দেখো, মাংসটা ও লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে, তো আমি ও বলে একটু নাড়ো, তো ওটা শর্ট বানাচ্ছে, তো আমি ভাবলাম যে মশলা তো এখনও পেস্ট করা হয়নি, মনে পড়ে গেল আমার, তো আমি বললাম যে একটুখানি দাঁড়াও, ফ্লেমটা লো করে দাও, মশলাটা আমি নিয়ে বেটে নিয়ে আসি, কষিয়ে তারপরে জল দাও। তো চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ওকে মশলাটা রেডি করে দেবো। ও কী করেছে, শর্ট টর্ট বানিয়ে ভুলেই গেছে যে আমি বললাম ওকে মশলা রেডি করে দেবো, তারপরে তুমি জল দিও, ও আবার জল দিয়ে ফেলেছে। তো কোনো ব্যাপার না, আমি ওকে বললাম যে তাহলে এক কাজ করো, মশলাটা ওই জলের মধ্যে দিয়ে কষাতে থাকো, কষাতে থাকো, জলটা যখন প্রায় শুকিয়ে শুকিয়ে আসবে তখন আর একবার জল দিও, তাহলে মশলাটার কাঁচা কাঁচা মনে হবে না, মানে বেশি জল তো দেয়নি যেহেতু অল্প দিয়ে ফেলেছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আর দিও না জল, যেটুকু দিয়েছো দিয়েছো, ওর মধ্যেই মশলাটা দিয়ে কষাতে থাকো, মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে, উপরে তেলটা উঠে আসবে, তখন তো ভাজা হয়ে যাবে। তো তারপরে তাই করলো, মশলাটা দিয়ে কষাতে কষাতে উপরে তেল উপরে চলে এসছে, মানে ভাজা হয়ে গেছে আর কি মশলাটা, তারপরে তখন আবার জল দিল, দিয়ে যতটুকু বেশ ঝোল পছন্দ করে না, যতটুকু ঝোল লাগে অতটুকু ঝোল দিয়ে মাংসটা হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট আমাদের, তো এবারে আমি চান টান সেরে পুজোটা দিয়ে নেবো। তো আজকে মঙ্গলবার বন্ধুরা, যে জন্য আমি গাছ থেকে এই তুলসী পাতা ছিঁড়বো না, ঝাঁকা দিয়ে দু একটা নিলাম। মাংস বানাতে বানাতে আমি দেখি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাত মাংস দুটোই হয়ে গেছে, মাংস পুজোটা দিয়ে নেবো, পুজোর দিয়ে শুরু করে স্নান করাবো, গিয়ে আমরা খাবো।
সুন্দর করে রান্না করেছে আর এদিকে ভাত রেডি করে নিয়েছি চলো ওকে সার্ভ করে দিয়ে একটু শশা কেটে নিই সত্যি বন্ধুরা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়েছে দারুণ হয়েছিল মাংসটা তো মাংস থাকলে আর বিশেষ কিছু লাগে না অন্য কোনো সবজি থাকলে সেগুলো খেতেও ইচ্ছে করে না তো যাই হোক তাই মাংস আর ভাত আর তার সাথে স্যালাড ব্যাস আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল সোনুকে চান টান করিয়ে আমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করছিলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম চেঞ্জ করে আবার ওই নাইটিটে পড়লাম বেকার মানে স্নানই করলাম অনেকটা বেলা করে নাইটটা ভালোই আছে তো পরে টরে একটুখানি শুয়ে আছি সারাদিনটা তো এরকম ছোটাছুটি করেই কেটে গেল একটুখানি রেস্ট হলো না তাই এখন একটুখানি রেস্ট করছি শুয়ে শুয়ে তো সোনুকে পড়াতেও হবে এখন তারপরে ও ড্রয়িং করবে এইসব আর কি তো বসে বসে দেখছিলাম হাতটা কাঁপছিল আমার তো যেই ক্যামেরাটা অন করলাম বন্ধ হয়ে গেল আমরা খাবার খেতে বসে পড়েছি আর এখন সময় 9:30 বাজে খাবার খেতে ইচ্ছে করছিল না কারণ দুপুরবেলা এমন খেয়েছি যে পুরো পেট ভরা রয়েছে আর কি কারণ খুব টেস্টি হয়েছিল তোমাদের বলেছি তো সেজন্য এখন ওকে বলছি যে আমি বেশি খাবো না এক দু গাছ খাবো তো খাইয়ে দাও আর রেসিপি তো সেমই কোনো অন্য কিছু নেই আর রাত্রে দেখতে পাচ্ছ মাংস আর অন্য কোনো সবজি করলে সেটা আর খেতেও ইচ্ছে করে না মানে ওটা টেস্টি লাগে না তাই না বলো হলতে হলতে ফেলতে হয় চলো দু গ্লাস খাবো দুজন আমরা ঠান্ডা হয়েছে তাও সুন্দর লাগছে অনেক সময় কি মাংস গরম গরম খেতে ভালো লাগে না ঠান্ডা হলে আবার বেশি ভালো লাগে ঠান্ডাবেলার দিকে তো উপর গরম করেছিলাম ঠান্ডা তো ভালোই লাগছে ঠান্ডা হলে ঠান্ডা অংশ আর হ্যাঁ ডিয়ার ফ্যামিলি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে ভুক লাগিয়ে খায় না রে বেটা যে আজকে আমার চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার পুরো হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আমি জানি অনেকেই নয় বেশিরভাগই কল্পনা বর্মন চ্যানেল থেকে এসেছো আমাকে সাবস্ক্রাইব করেছো ওকে ভালোবেসে আমাকে ভালোবেসেছো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর এটা আশা করবো যে বেশি বেশি লোক সাবস্ক্রাইব করো আমাকেও কারণ তোমরা আমার ভিডিও 6-7 হাজার অবধি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না হয়তো তোমরা ভুলে যাও বা আমি মাঝে সাঝে কমিউনিটিতে দিয়ে দিই ওর কমিউনিটিতে কিন্তু হয়তো তোমরাও অনেক সময় খারাপ পাও যে ওর ভিডিও কেন ওর কমিউনিটিতে দেওয়া হয় সেই সমস্ত ব্যাপার তো আমাকে সাবস্ক্রাইব করো আর আমার কাছ থেকেই তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আবারও অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমাদের ভালোবাসার জন্য তোমাদের আশীর্বাদের জন্য আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা অনেক এগিয়ে যাব এটাই আশা রাখছি কারণ তোমরা হয়তো জানো না যে অনেকটাই হেল্প হয়ে যায় আমাদের কারণ এই চাকরির টাকায় তোমাদের বলেছি যে একটু সমস্যা মাঝখানে এসেছিলো এখন অবশ্য মোটামুটি ঠিকঠাক চলছে তারপরেও যে ইউটিউব থেকে টাকাটা আসে সেটা আমাদের অনেকটা হেল্প হয়ে যায় তোমরা বুঝতেই পারছো তো যাক খেয়ে নেই